Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এটা রাখুন। স্যার একটা কথা জিজ্ঞেস করবো, আপনার অত সুন্দর ফর্সা টুকটুকে হাত দুটো কেমন কালো হয়ে গেছে কেন? মানে শরীর টরীর ঠিক আছে তো? সান্টান সান্টান বোঝেন, রোদে চামড়াটা পুড়িয়ে ঝামা করে নিয়েছি, বিদেশে এটাই এখন ফ্যাশন। ও বাবা, বড় লোকদের বড় বড় ব্যাপার। যাকে বলছি স্যার, এর মধ্যে কি আছে? পারিশ্রমিক। পারিশ্রমিক? তা কোন কাজের জন্য স্যার? ও আচ্ছা আচ্ছা, আমি আমার দাদা বৌদির নামে ফ্ল্যাট বুকিং এর জাল কাগজ তৈরি করে মাকে দিয়ে বাড়ি ছাড়া করেছি, তা পারিশ্রমিক তো। আমি জানতাম স্যার আপনি দেবতুল্য মানুষ, আমাকে আপনি কিছুতেই বঞ্চিত করবেন না। স্যার একটা কথা বলি, এই যে আপনার মেয়ে লক্ষ্মী দাসের সাথে গিয়ে ওই বস্তিতে ভাড়া বাড়িতে রয়েছে, ব্যাপারটা আমার ঠিক ভালো লাগছে না। লক্ষ্মী দাসকে বাড়ি ছাড়া করলাম, কিন্তু আপনার মেয়েকে আপনার কাছে ফেরাতে পারলাম না। তাই বলছিলাম যে আপনি যদি অনুমতি দেন তাহলে একটা প্ল্যান করতে পারি। বেশি না, ওই লাখ দুয়েক দেবেন, আপনার মেয়েকে আপনার কাছে আমি ঠিক পৌঁছে দেবো। কি স্যার, হবে নাকি আরেকটা ডিল? ড্রাইভার গাড়ি চালাও। আচ্ছা না না, 2 লাখ দরকার নেই, ওই 1.5 লাখ দেবেন। 1.5 লাখ গাড়ি চালাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই 1 লাখ দেবেন, তার কমে হবে না। আচ্ছা ঠিক আছে, ও নিয়ে না হয় পরে আলোচনা করা যাবে। ড্রাইভার গাড়ি চালাও। আরে ধুর ছাতার মাথা, আমি তো গাড়ি চালাতে পারি না, কি করে চালাবো? ঠিক আছে স্যার, আমি আসি তাহলে আজকে। নমস্কার স্যার। গাড়ি চালাও ড্রাইভার। আরে কি গাড়ি চালাবো বলো তো, তুমি তো জানো বাবা যে আমি বাইক ছাড়া আর কিছু চালাতেই পারি না। তাছাড়া মেজকা নেমে গেছে। নেমে গেছে? নেমে গেছে? হ্যাঁ। বাপ রে বাপ, ওফ, মানে আমার ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল। ও ডাকছে, দাঁড়া দাঁড়া। ও ওরে বাবা, এই জন্য তোমার এই ট্যান পড়া গালে একটা। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।